গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার। আজ তোমাদের কালকে বলেছিলাম যে দাদু আজকে নারায়ণ পুজো করবে, তো আজ তো বুদ্ধ পূর্ণিমা, তার মধ্যে বৃহস্পতিবার দাদু নারায়ণ পুজো করবে। তো একটু পরেই সব যেটু মানে গোছানো শুরু করবে আর কি, মন্দিরে যেটু জোগাড় টোগাড় করে দেবে, আর দাদু তারপরে পুজো করবে। সকাল সকালই পুজোটা সেরে নেবে, তো ওই জন্যে আমরা সকাল সকাল সব স্নান টান করে নেবো, নাহলে যেটু আবার বকাবকি করবে বলুন। আর পিসি গিয়েছে স্নান টান করছে, আমরাও করে নেবো। আর বাচ্চাদের তো আগে স্নান টান করিয়ে দিয়েছি, সকালবেলা শুধু চা খেয়েছি, তারপর দাদুর পুজো হবে, প্রসাদ টসাদ খেয়ে তারপরে মানে পরে আর কি সব কিছু খাওয়া হবে। আর আজকে জেঠিমা নিরামিষই রান্না করবে, জেঠিমাকে দেখি কী কেটে কুটে দিতে হয় দেবো। নিরামিষ হবে আজকে বাড়িতে, যেহেতু পুজো হচ্ছে ওই জন্য। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো জেঠু সকালবেলা বাজারে গিয়েছিলো, দেখো বাজার থেকে কত লিচু এনেছে। আর লিচুগুলো না বেশ মিষ্টি, লাল লাল লিচু। আমাদের গাছের লিচুগুলো তো অত ভালো পাকেনি, তার আগেই দাদু সব কেটে দিয়েছিলো। আর এই যে কত আম এনেছে দেখো, আর মেয়ের জন্য এই যে ফ্রকটা নিয়ে এসছে সাদার উপরে ফুল ফুল, বেশ ভালো লাগছে ওকে পরে। ওকে সকাল সকাল স্নান করে দিয়ে ফ্রকটা পরিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে দেখতে। আর যা পরানো হয় তাই সুন্দর লাগে। আর দাদু এদিকে দেখো, তো দাদুর পুজো করা প্রায় শেষের দিকে, দাদু এখন আরতি করছিল। আর বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হয়েছে, তো আমরা সবাই সকালবেলা স্নান টান করে চলে আসলাম, একটু আরতি রেয়ে নেবো। আর দাদু এখন চামড় দিয়ে মানে চামড় দোলাচ্ছে আর কি। আর মামনসাকে তো দুধকলা দেওয়াই রয়েছে, প্রতিদিন দেওয়া হয়। আর পাশেই রয়েছে সত্যনারায়ণের মোকাম, মানে পাঁচটা মোকাম দিতে হয়, তারপরে আসন পাতা রয়েছে নিচে। দাদু পাঁচালি পরে পুজো করলো, আর আমরা সবাই সামনে বসে আছি। আর আমাদের বাড়িতে না প্রত্যেক পূর্ণিমাতে দাদু পুজোটা করে, নারায়ণ পুজো। আর সিন্নি প্রসাদ করে, ফল প্রসাদ করে। তো অনেকদিন তো সিন্নি খাওয়া হয় না, তো আজকে সিন্নি খেয়ে বেশ মানে আনন্দ হচ্ছিল, ভালোও লাগলো। অনেকদিন পরেই খেলাম, যেহেতু আমি ভিডিওটা পরে ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্য তোমাদেরকে বললাম যে খুব সুন্দর হয়েছে। আর বাড়িতে আমাদের ওই মানে সিন্নির যে হয় গমের আটার, তো মানে লাল লাল হয় সিন্নিটা, আর বেশ বসা বসা হয়, কাজু বাদাম কিশমিশ সব কিছুই দেওয়া হয় ওতে, বেশ সুন্দর লাগে খেতে। তো আমরা সবাই এখন পঞ্চপ্রদীপের হাওয়াটা নেব, দাদু আরতি করলো এই পঞ্চপ্রদীপ দিয়ে। আর এই দেখো আমাদের মামনসা গাছ কতটা বড় আর কত ঝাঁকড়া হয়েছে, বৃষ্টির জল পেয়েছে বলে ওই জন্য এতটা সুন্দর গজিয়েছে পাতাগুলো, খুব সুন্দর হয়েছে দেখো। আর অনেকটা উঁচু আর অনেকটা বড় কিন্তু গাছটা। আর তলায় ঘট বসানো, দাদু পুজো করে প্রতি রবিবার, নাক তৈরি করেছে আবার দাদু। আর এই হচ্ছে সিন্নি, যেহেতু আমাদের বাড়িতে লোকজন বেশি আর এমনি পাড়ার থেকেও অনেকেই আসে মোটামুটি প্রসাদ খেতে, তো ওই জন্য ফল প্রসাদও অনেকটা করেছে দাদু, আর সিন্নিটাও অনেকটাই হয়েছে, কলা পাতাই করে সবাই খাবে। এই হচ্ছে মোকাম, এগুলো মেয়েদের তো খেতে না, এগুলো ছেলেরাই খায়, ওই জেঠু ভাইটা এরা ওরাই খায় এগুলো, নারায়ণের সিন্নি। তো এগুলো তো মেয়েদের খাওয়াটা ঠিক না, তো আমরা এখন প্রসাদ টসাদ খাবো, সব পাতা বার করেছে জেঠু, এখন প্রসাদগুলো খাবো আমরা। আজকে একটু ভাত খেতে একটু লেট হবে, যেহেতু সকালবেলা এইসব খাওয়া হচ্ছে, তো আর সিন্নিতে না পেট ভার করে, তো মামার ভাগ্নি তো আগে দেওয়া হয়ে গিয়েছে, আগে দাদুকে দিল, তারপর মামার ভাগ্নি দুজনে খেতে বসে গিয়েছে দেখো। আর এটা হচ্ছে চরণামৃত, এটাও সবাই খাবো আমরা। তো তোমাদের একটু ভিতরটা দেখিয়ে নিলাম, ওই হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ, পিতলেরও রয়েছে এমনিও রয়েছে। আর এই হচ্ছে মা মনসা দেবী। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করলাম দুপুরে সবাই মিলে,
আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর বুদ্ধ পূর্ণিমা, বাড়িতে দাদু নারায়ণ পুজো করেছে, ওই জন্য নিরামিষই রান্না করেছে জেঠিমা। আর কি রোদ্দুর দেখতে পাচ্ছ, কাঠ ফাটার রোদ্দুর একদম। উঠোনটা দেখো, আমাদের এত বড় উঠোন, আমাদের রোদ্দুর এত এসে বলার নো, ঘরের মধ্যে এসি চলছে। আর আমি একটু বাইরে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। মামার ভাগ্নি রয়েছে ঘরের মধ্যে, ওদেরকেও খাইয়ে দিয়েছি আগে। বাইরে প্রচণ্ড রোদ্দুর, একটু পরে শোবো সবাই মিলে। আর পিসি আজকের দিনটা থাকবে, কালকে হয়তো চলে যাবে, সেরকমই মানে বলা আর কি পিসির। কালকে সকালবেলা হোক কি দুপুরবেলা হোক চলে যাবে, আমাকেও চলে যেতে হবে। এই তো দেখতে দেখতে তিন চার দিন হয়ে গেল, বলো, এরকমই হয়। সুখ না বেশি দিন মানুষের থাকে না, সুখ বেশি দিন থাকে না। আর এই রোদ্দুরের মধ্যে বাড়িতে যা গরম লাগে, খুব কষ্ট পাই। এখানে এসে একটু এসির মধ্যে থাকছি, আবার বাড়িতে গেলে যা তাই। আর সন্ধ্যাবেলা পিসি টাকা দিয়েছিল, ভাইরা আইসক্রিম এনে দিয়েছে, কর্নেটো সবার জন্য এনেছে, বাটারস্কচ তো খুবই ভালো লাগে। তো এখন আইসক্রিম খাচ্ছি সন্ধ্যাবেলা সবাই মিলে। আর আমাদের বাড়িতে না ওই একটা দুটো আনলে হয় না, অনেকজন মানুষ তো, সবার জন্য একটা করে আনতে দিয়েছিল পিসি, তো ভাইরা গিয়ে নিয়ে এসছে। তো রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি রাত্রেবেলা খেয়েছি মুড়ি আর আলু ভাজা, আর মেয়েকে ভাত খাইয়ে দিয়েছিলাম, গালে একটু লজেন্স খাচ্ছি। আর পিসি ঠাম্মা ওরা সব শুয়ে পড়েছে নিচে, আমি বোন আর মেয়ে সবু খাটে, আর ভাই ওদিকে শুয়ে পড়েছে দাদার সাথে শোবেও। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট, টাটা, টাটা করতো বা, টাটা করতো।